পুজো বাড়ি ওকেশন আর সামনেই অনেকটা মানে তাড়াতাড়ি বলতে পারো সরস্বতী পুজো আসছে, তো তোমরা চাইলে এই লুকটা ক্রিয়েট করতেই পারো। তো সেই জন্য আমি একটা সুন্দর শাড়ি পরে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজ বেশি না বকবক করে আমি দেখাই লুকটা, তবেই তো তোমরা শিখবে, তাই না? তো আমাকে দেখে চটপট তোমরা বাড়িতেও রেডি হতে থাকো, এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, কারণ সরস্বতী পূজার এখন অনেক বাকি। তো চলো বেশি না বকবক করে তোমাদেরকে দেখিয়ে দিই এই লুকটা। আজকে তোমাদের সাথে একটু একটু গল্প করতে করতে মেকআপ করবো। সো ফার্স্টে আমি একটা টোনার ইউজ করছি, যেটা কিনা আলপস গুডনেসের তরফ থেকে, যেটা অ্যালোভেরা, আর এটা ভীষণভাবে তোমার স্কিনটাকে হাইড্রেটিং করে। যেহেতু শীতকাল তো নর্মালি সবার স্কিন ড্রাই হতে থাকে, আমার একটু বেশি হতে থাকে, যার কারণে এটা আমি ইউজ করি। মেকআপের আগে তো করতেই হয়, প্লাস এটা আমি সবসময় ইউজ করি। তো তোমরা যদি চাও এটা সব সময় ইউজ করতে, তো নো প্রবলেম, তোমরা করতে পারো অনায়াসে। তো একটু অ্যাবজর্ব হওয়া পর্যন্ত একটু টাইম নেব। তার আগে তোমাদেরকে বলি একটুখানি, আজকে একটু গল্প করতে করতে তোমাদের সাথে মেকআপ করবো, যতক্ষণ এটা শুকাচ্ছে আর কি, ততক্ষণ একটু আমি বকবক করে নিই আর তোমরা আমার বকবক শোনো। তো এই টোনারটা হচ্ছে ভীষণ হাইড্রেটিং, তো যাদের যাদের এক্সট্রা ড্রাইনেস আছে শীতকালে, তো তারা এটা অনায়াসে ডেলি ইউজ করতে পারো। এমন না যে মেকআপ করছি মানে ইউজ করতে হবে, ডেলি 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 ইউজ করতে পারো। সো আমিও এটা ডেলি ইউজ করি, কারণ আমি নিজেই ড্রাই স্কিন, সো এক্সট্রা ড্রাই আর কি। তো আমার শুকিয়ে গেছে, তারপর আমি যেটা ইউজ করব, সরি আমাকে একটু এদিক থেকে ওদিক থেকে আনতে হচ্ছে, কারণ আমি সব কিছু নিয়ে বসিনি। তো গুড ভাইবসের রোজবেরি অয়েলটা, কি অয়েল এটা, ফেশিয়াল অয়েল। তো এটা আমি ইউজ করবো জাস্ট টু ডপস, কারণ আমার স্কিন মারাত্মক ড্রাই, তোমাদেরকে বলেইছি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমি অ্যাপ্লাইটা সেরে নিই, অয়েলটাও লাগানো হয়ে গেছে, ফেশিয়াল অয়েলটা। এরপর যেটা করবো, একটা স্প্রে বোতলে আমি ওয়াটার ঢুকিয়ে রেখেছি, আর কিছুই না, এর মধ্যে জাস্ট ওয়াটার আছে, আমি জাস্ট বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নেব, কারণ আমি প্রচণ্ড কুড়ে মানুষ, তাই সুবিধার্থে এটা করে রেখেছি, তোমরাও চাইলে করতে পারো। তারপর যেটা করব, ফিটমির ফাউন্ডেশন দিয়ে আমি জাস্ট মুখটাকে একটু হালকা টাচ আপ করে নেবো, একদম হালকা, ওকে, কারণ আমি বেশি মেকআপ পছন্দ করি না, ইয়েস এটাই রিজন। যাই হোক আমি একটুখানি অ্যাপ্লাই করে নিই, ওকে। ওমা শেষ হয়ে গেছে নাকি? ওকে, তো এইটুকুতে আশা করি আমার হয়ে যাবে। আমার একটু গলাটা আজকে প্রবলেম করছে, কেন জানি না, ঠান্ডা গরম ঠান্ডা গরম। আগের ব্লগগুলো তো আশা করি দেখেছ, ব্যাক টু ব্যাক বেরোনো, ব্যাক টু ব্যাক বেরোতে বেরোতে না আমি নিজেই হয়ে গেছি। ফার্স্টে একটু আমি স্টার্সে কনসিলার দিয়ে আমার একটা পোড়া দাগ, যেটা কিনা মাছ ভাজার কাছে পাকামি মারতে গিয়ে করে ফেলেছি, সেটাকে একটু হাইড করে দিই। জাস্ট সেটাকেই হাইড করবো, আর এই জায়গাটা একটুখানি জানো তো আমার একটু ব্ল্যাক ব্ল্যাক, শুধু আমার না প্রায় মেয়েদেরই এই জায়গাটা ব্ল্যাক হয়, কেন আমি জানি না, কী প্রবলেম যাই না, এটা ডাক্তার বলতে পারবে, আমি ডাক্তার নই তাই বলতে পারবো না। জাস্ট এটাকে হাইড করে দিলাম, এইবার ফাউন্ডেশনটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই। একদম শর্টকাটে কীভাবে মেকআপ করা যায় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো, একদম শর্টকাট, কোথাও বেরোবে চটপট একটা রেডি হতে হবে, চটপট রেডি হয়ে যাবে আর কিছুই না, এরকমভাবে লেপে নেবে। কেমন লাগছে আমার জানি, ভূতি লাগছে। তারপর এই ছোট সা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে দেব, চলো আমি এটাকে পুরোটা ব্লেন্ড করে তারপর তোমাদের কাছে ফিরছি, ওকে। তো ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা হালকা জাস্ট একটা বেস মনে হচ্ছে, আর কিছুই মনে হচ্ছে না।
সো আর কিছুই মনে হচ্ছে না, জাস্ট একটা হালকা বেস মনে হচ্ছে। তো এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফিটমির 330, মানে এটা আমার টোনের, তোমরা তোমার টোনের লাগাতে পারো। তো ফিটমি মেবিলাইন থেকে আর কি, মেবলিনের থেকে আর কি। সো এটা দিয়ে আমি লক করে নেব ফাউন্ডেশনটা। একটু গলাতেও অ্যাপ্লাই করে নেব, কারণ ফাউন্ডেশনও তাই, সবাই একটু গলাতেও অ্যাপ্লাই করে নেবে, কারণ প্রত্যেকটা জিনিস মুখে যেমন, কারণ মুখটা নাহলে কালো দেখাবে, যার কারণে গলাটাও অ্যাপ্লাই করা ম্যান্ডেটরি। চলো, আমার পুরো বেস কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করবো সেটা কি না, আইব্রোটাকে একটু হালকা টাচ আপ করে নেবো। সো আইব্রোর জন্য আমি যেটা ইউজ করছি সেটা হলো PAC-র আইব্রো প্রোমেট, এটা দিয়ে জাস্ট একটা হালকা শেড করে নেব। আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করব। ব্রাউন কালারটা আমি এই কারণেই ইউজ করছি কারণ একটা ন্যাচারাল এফেক্ট দিয়ে যায়। ব্ল্যাক দিয়ে করলে কি হয়, একটা আর্টিফিশিয়াল ব্যাপারটা দেখায়, মানে একটা আর্টিফিশিয়ালভাবে আঁকা হয়েছে সেরকম একটা দেখায়। আর যদি ব্রাউন দিয়ে করা হয় তাহলে মনেই হয় না, সেটা একটা জাস্ট একটা টাচ আপ, যার কারণে আমি ব্রাউন দিয়েই পছন্দ করি। আমি ব্ল্যাক দিয়ে নিজের পার্সোনালি কখনো ব্ল্যাক দিয়ে করিনি, কাজের সূত্রে হয়তো আমার লাগে ব্ল্যাক দিয়ে কখনো কখনো, বাট নিজেকে কখনো, মানে সেলফ আমি কখনোই ব্ল্যাক দিয়ে করিনি। চলো, আইব্রো ডান, দেখতেই পাচ্ছ আইব্রো ডান। এইবার করবো কি করবো জানো, একটু কন্ট্রোলিং করবো। কন্ট্রোলিং করছি এলেগালের প্রো কন্ট্রোলিং পাউডার হাইলাইটিং দিয়ে, এটা দিয়ে। সো এটা আমার প্রচণ্ড ডার্ক কালার, তোমরা এটার মিডিয়ামটা নিতে পারো, যার ডার্ক প্রয়োজন ডার্ক নিতে পারো, বাট আমি কিনে ফেলেছি ভুল করে ডার্ক শেডেরটা। তাই একটু অল্প অল্প করে লাগাতে হয়। আর কন্ট্রোলিং তোমরা একটু ভালো করে পজিশনটা দেখে করবে, না হলে মুখের যে ফেসের যে একটা নিজস্ব ব্যাপার থাকে সেটাই হারিয়ে যাবে। সো কন্ট্রোলিংটা একটুখানি সাবধানে। চলো, কন্ট্রোলিং করে ফিরছি। তো হালকাটাকে হালকাভাবে নোজটাকেও একটু কন্ট্রোলিং করে নিলাম। তোমরাও এভাবে করতে পারো বা অন্য আদার্স ব্রাশ দিয়ে করতে পারো। আমার যেহেতু এই ব্রাশটা দিয়েই সুবিধা হয় তাই আমি এটা দিয়েই করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ফিটমির মেবলিনের এই শ্যাডোটা দিয়ে, এই শ্যাডোটা দিয়ে করব। শ্যাডো সরি ব্লাশার। তো এটার শেড হচ্ছে, শেড কোথায়, একদম ন্যাচারাল একটা এফেক্ট দেবে, যার কারণে আমি একটা হালকা টাচ আপ করছি, যেটা তোমরা কিনা ডে মেকআপেও করতে পারবে। আগেই বলেছি সরস্বতী পূজার সামনে আসছে, সো চাইলে তোমরা এটা সরস্বতী পুজোতেও করে বেরোতে পারো, বা এখন তো বিয়েবাড়ির সিজন চলছেই, তো বিয়েবাড়িতেও করতে পারো, কারণ সব সময় যে বিয়েবাড়িতে প্রচুর মেকআপ করতে হবে এমন তো না, হালকাও মেকআপ খুব এলিগেন্ট একটা লুক দেয় আর কি। শুধু শাড়িটা যেরকম টাইপের আমি পরেছি হ্যান্ডলুমের উপরে, তোমরা একটুখানি অন্য শাড়ি পরে নেবে, ব্যাস বিয়েবাড়ির জন্য কমপ্লিট। সো আমি আজকে ব্রাউন কালারের একটা আই শ্যাডো করবো আর কি, একদম ব্রাউন টাইপের। তো তাই আমি একটা ব্রাউন কালার প্রথমে লাগিয়ে নিচ্ছি। সেম এই চোখেও তাই,
सेम भावे कोरे निच्छे अभी जे ब्रश टा यूज कोच्छी नाइकर आई शेडो ब्लेंडिंग ब्रश नाइकर ब्रश दिए अभी यूज कोच्छी जस्ट नीच टा कोर्बो सेम ब्रश दिए अभी कोच्छी तुमरा चाहले अन्य ब्रश दिए कोरते पारो आमार एटा दिए भीषण सुविधा हय তাই আমি এটা দিয়ে করি মানে আমার নিজে করার সময় আমি এটা দিয়েই করি আর যারা যারা আমার চ্যানেলে মেকআপ দেখতে ইচ্ছুক আর কি তারা তারা আমার মানে আরও ভিডিও আপলোড করা আছে সেগুলো গিয়ে চেক করতে পারো ওখানে বিভিন্ন রকমের মেকআপ স্কিন কেয়ার সব কিছু আছে তো আমি ওখানে অনেক রকমের মেকআপ দিয়ে রেখেছি তো তোমরা ওখানে একবার চেক করতে পারো নেক্সট যেটা করছি সেটা কিনা আমি ফাউন্ডেশন দিয়ে জাস্ট একটা উপরে শেড আনছি সো ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে দুটো চোখেই এবার যেটা করব কপার কালারের একটা ডাস্ট হাইলাইটার নিয়ে এরকম অ্যাপ্লিকেটর দিয়ে আমি জাস্ট একটা শেড বানাবো তো হালকা টাচ আপ দিচ্ছি আই বলটার উপরে এটা কিন্তু গোল্ডেন শেড না হয়তো ক্যামেরাতে গোল্ডেন আসতে পারে বাট এটা কপার শেড কারণ আমি যে টাইপের হ্যান্ডলুম পরেছি সেটাতে গোল্ডেন ভালো লাগবে না তো আমার আই কমপ্লিট মেবলিন নিউ ইয়র্কের তো তারপর যেটা ইউজ করছি কাজল যেটা কিনা মেবলিনের এটা ব্ল্যাক কাজলটা ইউজ করব ও মা শেষ ওটা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো আমি ফেসেস ক্যানাডারটা ইউজ করছি আপার ল্যাশ লাইনেও লাগিয়ে দেব যে ফেসেস ক্যানাডারই মাস্কারা এটা ভীষণ ভলিউম একটা লুক ক্রিয়েট করে তো তোমরা যারা ভলিউম মাস্কারা খুঁজছো তো এটা চোখ বন্ধ করে নিতে পারো আর তোমরা আমাকে এটা ইউজ করতে অনেক সময় দেখেছ কারণ এটা ওয়ান অফ দ্য ফেভারিট আমার আর কি তো আশা করি যারা যারা এটা একবার ইউজ করবে এটা ওয়াটারপ্রুফ না বাট খুব ভালো একটা ভলিউম চলে আসে তো যারা যারা চাইছে ভলিউম মাস্কারা তারা তো এটা অ্যাপ্লাই করতেই পারো কিনতে পারো আর প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি দিতে পারবো না নিচে তোমরা চাইলে আমি নাম বলে দিচ্ছি পার্পল থেকে সার্চ করে পারচেজ করতে পারো ওকে তো আমার আই লুক রেডি তারপর আসছি হাইলাইটার যেটা কিসের ভুলে গেছি সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি লাস্ট ইউজ করছি লিপস্টিক এটা এটা উঠে গেছে আমি জানি না কিসের এটা পার্পল থেকে নিয়েছিলাম বাট কিসের সত্যি ভুলে গেছি আর উঠিয়েও দিয়েছি আমি মেকআপ রেভলিউশনের এই স্প্রেটা ইউজ করছি তো মেকআপ তো ডান বাট কেমন একটা বোকা বোকা লাগছে না হ্যাঁ লাগবেই তো আমি তো কোনো গয়নাই পরিনি তো চলো আমি জুয়েলারি পরে আসছি ওকে
আজকে আমার মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ, একটা সুন্দর এলিগেন্ট লুক আর কি। তো তোমরা চাইলে এটা অনায়াসে সরস্বতী পুজোর দিন সেজে গুজে বাইরে বেরোতে পারবে, বা তোমরা যদি চাও সেম মেকআপের ওপরে জাস্ট শাড়ি আর জুয়েলারিটা চেঞ্জ করে একটু বিয়ে বাড়িতে চলে যাবে তো অনায়াসে তোমরা বিয়ে বাড়ি যেতে পারো। বা তোমরা ভাবছো ডেতে কোনো তোমাদের অকেশন আছে বা কোনো ফাংশন আছে, কোথাও যেতে চাইছো, তো ডে মেকআপ তো এটা করতেই পারো, বিকজ এটা প্রচণ্ড একটা সিম্পল, প্রচণ্ড একটা এলিগেন্ট লুক। তো বলো তোমাদের কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লাগছে সেজে, মানে আমি বলবো না যে আমার নিজের কাছে সাজতে ভালো লাগে না, আমি আমার বিয়ে রিসেপশনও আমি নিজের থেকেই সেজেছিলাম। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার নিজের এই লুকটা ক্রিয়েট করে। আর তোমাদের কেমন ভালো লেগেছে কি লাগেনি সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো, আই হোপ ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, শেয়ার করতেই হবে। শেয়ার করলে কি হবে, তুমিও দেখতে পাবে, তোমার বন্ধুরাও দেখতে পাবে, আরও সবাই দেখতে পাবে, সরস্বতী পুজোর সময় সবাই সুন্দর সুন্দর সেজে গুজে বেরোবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। আমি তো রোজই প্রায় ব্লগ করি আর কি, রোজই এখন হয়ে ওঠে না বাট করি। সো যাই হোক, কিছু কিছু ব্লগ নিয়েও তোমাদের সাথে চলে আসি মাঝে মাঝে দেখা করতে, গল্প করতে। চলো সবাইকে টাটা। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ ডু সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।